হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন বানাবো ডিম টোস্ট। তো তার জন্য আমি একটা রুটি প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই রুটি গুলোকে আমি ভালো করে প্রথমে কেটে নেব। তো আমি এটাকে এরকম ভাবে কেটে নিলাম, তো এটা দেখতে ভালো লাগবে। তো দেখো আমার এই রুটিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। তো এবার আমি চারটে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি একটা বাটিতে ফাটিয়ে নেব। তো আমার ডিম ফাটানো হয়ে গেছে। তো আমি ডিমের মধ্যে এবার একে একে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি। পরিমাণ মতো লবণ, সুন্দর করে ডিমটাকে আমি মিক্স করে নেব। আমার ডিমটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জ্বালি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো তেল। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার এরকম ভাবে আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে এবার আমি কড়াইতে একটা একটা করে ছেড়ে দেবো। দেখো আমার সমস্ত ডিম টোস্টটা পুরো রেডি হয়ে গেছে। এভাবে তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।